আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এমএইচ মেডিসিন অ্যান্ড হেলথ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো আমরার উপকারিতা, যেসব জটিল রোগ সারাবে আমরা, কী কী রোগ সারাতে পারে আমরা, একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন, অবশ্যই উপকারে আসবে। আমরা আমাদের দেশের একটি সহজলভ্য ফল, এটিকে সবজি হিসেবেও খাওয়া যায়। আমরা দিয়ে বিভিন্ন উপায়ে সুস্বাদু খাবার তৈরি করা যায়। শুধু তাই নয়, এটি খেলে অনেক রোগও ভালো হয়। এবার জেনে নিন আমরা খেলে যেসব জটিল রোগ দূর হয়। আমরা পুষ্টিগুণে ভরা, এতে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন। অন্যান্য বৈশিষ্ট্যর দিক দিয়ে আপেলের চেয়েও কোনো অংশে কম নয় আমরা। আমরাই প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় কোষ্ঠকাঠিন্য, বদহজমের মতো সমস্যা নিয়ন্ত্রণ করে। অরুচি হলে এই ফল খেয়ে দেখেন, দ্রুত ফিরে আসবে মুখের রুচি। সর্দি কাশি সারাতেও আমরার জুড়ি নেই, কারণ এই ফলে প্রচুর ভিটামিন সি আছে। রক্তস্বল্পতার মতো শারীরিক সমস্যা নিয়ন্ত্রণে ডায়েটে রাখুন আমরা। উচ্চ রক্তচাপ, হৃদরোগের মতো জটিল অসুখকেও দূরে রাখে আমরার গুণাগুণ। দাঁত, হাড় ও ত্বকের বিভিন্ন অসুখ দূর করে আমরা। অন্তঃসত্ত্বা অবস্থায় টক খেতে ইচ্ছে করে অনেকেই, চিকিৎসকের পরামর্শে খেতে পারেন আমরা। বিভিন্ন পুষ্টিবিদরা বারবার বলেন, স্থানীয় ফলমূল আমাদের শারীরিক কাঠামো তথা শরীরের অভ্যন্তরীণ সমস্যা নিয়ন্ত্রণে বিশেষ উপকারী। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার ডায়েটে রাখতেই পারেন আমরার মতো সহজলভ্য ফল। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জানালাম আমরা খাওয়ার ফলে কী কী জটিল রোগ ভালো হতে পারে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সুস্থ থাকার জন্য বেশি বেশি বিশুদ্ধ পানি পান করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।